পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো দত্তপুকুর এলাকায় ঘটনায় বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা ছেঁড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক শিশুর ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার জয়পুরে রবিবার সকালে ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলেছেন তারা জানা গেছে শনিবার ঝড়ে এলাকার একটি তার ছিঁড়ে পড়ে যায় বারংবার দপ্তরে ফোন করা সত্ত্বেও কেউ ফোন ধরেননি বলেও অভিযোগ যখনই ফোন করে ফোন রিং হয় একভাবে ফোন রিসিভ করেন আজকে সকাল থেকে এই যখন তারটা ছিঁড়ে রয়েছে সকাল থেকে আমি নিজে অন্তত পঞ্চাশ বার ফোন করেছি ফোন রিসিভ করছে না ঠিক আছে এবার যখন আমরা এই লাস্ট না পারে গাড়িওয়ালাকে ফোন করলাম তারপর গাড়িওয়ালা আসলো এবং এসে আবার বলছে যে আমাদের আসতে দেরি হতেই পারে আমাদের রবিবার সকালে ছেঁড়া তারের পাশে শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা স্থানীয়দের আরও অভিযোগ যে কোনো সমস্যায় অভিযোগ জানানোর চেষ্টা করলেও বিদ্যুৎ দপ্তরের কেউ ফোন ধরেন না টিক অফিসে ওদের সাপ্লাই থেকে কল করার পরেও ওরা এটা মেরামত করেনি যেহেতু সকালবেলা আজকে কাল থেকে কারেন্ট অফ বন্ধ ছিল সকালবেলা বাচ্চাটা খেলতে খেলতে তারে হাত দেয় হাত দেওয়ার পরে বাচ্চাটা শট খায় শর্ট খেয়ে মারা যায় হ্যাঁ আমরা বিভিন্ন মানে কাল থেকে একভাবে সাপ্লাইতে ফোন করছি কিন্তু ওরা রিসিভার তুলছে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দত্তপুকুর